আচ্ছা, হুইস্টন ব্রিজ হলো চারটি হ্রদকে আমরা যদি শ্রেণীবদ্ধভাবে সাজাই, আজকে আমরা শিখব হুইস্টন ব্রিজ। তো চলো মূল জায়গায় যাই। আচ্ছা, হুইস্টন ব্রিজ হলো চারটি হ্রদকে আমরা যদি শ্রেণীবদ্ধভাবে সাজাই, যাতে প্রথম রোধের শুরু প্রান্ত শেষ রোধের শেষ প্রান্ত একত্রে মিলিত হয়ে একটি বদ্ধ বর্তনী সৃষ্টি করে এবং যে কোনো দুইটা রোধের একটি সংযোগস্থল এবং আর দুইটি রোধের সংযোগস্থলে একটি তড়িৎ কোষ স্থাপন করা হয়। এবং অন্য দুইটা প্রান্তে একটি গ্যালভানোমিটার স্থাপন করা হয়। তাহলে যে বর্তনী পেলাম এটা হলো হুইস্টন ব্রিজ। তো এখন আসো হুইস্টন ব্রিজ কীভাবে কাজ করে। আচ্ছা, আমরা মনে করি আচ্ছা আমরা মনে করি এখানে পি কিউ আর এস এই মানের চারটি রোধ আমরা এই বর্তনীতে লাগিয়েছি। এখন এখানে আমাদের একটি তড়িৎ কোষ আছে, তাহলে কারেন্ট কীভাবে যাবে? কারেন্ট এখানে পজিটিভ, সো এই দিক দিয়ে কারেন্ট যাবে, গিয়ে এই কারেন্টটা দুই ভাগ হবে, কিছু অংশ এই পথ দিয়ে যাবে, কিছু অংশ এই পথ দিয়ে যাবে। আচ্ছা, আবার এখানে গিয়ে কারেন্টটা আবার দুই ভাগ হবে, কিছু এই পথ দিয়ে যাবে, কিছু এই পথ দিয়ে যাবে। আর এখান দিয়ে যে কারেন্ট আসলো সেটাও, আর এখান দিয়ে যে কারেন্ট আসলো, এই দুই কারেন্ট মিলে আবার এই পথ দিয়ে যাবে। যদি আমরা এই কারেন্টকে মনে করি যে এখান থেকে দুই ভাগ হচ্ছে, এই দিকে যাচ্ছে একটা, এই দিকে যাচ্ছে একই কথা, তখন এটা তখন আবার এই কারেন্টটা এই দিক দিয়ে যাচ্ছে হিসাব করতে হবে। তো ওইভাবে ধরলে একই হবে, শুধু নেগেটিভ পজিটিভ হবে। যদি আমি কারেন্ট এই দিক থেকে ধরি, পজিটিভ কারেন্ট আসলে এদিক থেকে আসলে এদিকে দিকে ধরলে কারেন্ট নেগেটিভ আসবে, যে কোনো একদিকে ধরলেই হবে। তাহলে এই দিক থেকে যে কারেন্ট গেল, এই কারেন্টটা আর এই কারেন্টটা, এই দুইটা কারেন্ট মিলে এই দিক দিয়ে কারেন্ট যাবে, এই দুইটা কারেন্ট আবার এই পথ দিয়ে এখানে চলে যাবে। এইভাবে পুরো সার্কিটটা আমাদের কমপ্লিট হবে। আচ্ছা, তাহলে দেখো আমরা যদি গ্যালভানোমিটার দিয়ে কোনো কারেন্ট না আনতে চাই, তাহলে আমাদের কী করতে হবে? এখানকার বিভব আর এই পয়েন্টের বিভব, এই দুইটা পয়েন্টের বিভব সমান হতে হবে। তাহলে এদের ভিতরে কোনো যদি বিভব পার্থক্য না থাকে, তাহলে এই পথ দিয়ে কোনো কারেন্ট যাবে না। এটা তো আমরা জানি যে যখন বিভবের পার্থক্য হয় তখন তাদের ভিতরে কারেন্ট ফ্লো করে। তাহলে আমরা যদি চাই যে এই এই যে গ্যালভানোমিটারের যে বাহু, এই বাহু দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না, তাহলে আমাকে এই দুইটা পয়েন্টের বিভব একই করতে হবে। এই অবস্থায় তো এটা এটা করা যায়, এটা করার জন্য আমাকে এই রোধগুলো মান এমন হতে হবে যাতে এটার এই বিন্দুর বিভব আর এই বিন্দুর বিভব এক হয়ে যায়। তো এরকম অবস্থা যখন তৈরি হয় সেটাকে বলা হয় হুইস্টন ব্রিজের সাম্য অবস্থা। তো আমরা ওটা দেখব যে এই কোন সম্পর্কের কারণে এই চারটা রোধ, এই রোধের কোন সম্পর্কের কারণে এই অবস্থা সৃষ্টি হয়, মানে হুইস্টন ব্রিজ সাম্য অবস্থায় থাকে। আচ্ছা, আমাদের পি কিউ আর এস এই জিনিসগুলো আমাদের একটু মনে রাখা দরকার যে এই বাহুকেই, এই বাহুতে যেটা বসানো সেটাকে পি বলা হয়, এটাকে কিউ বলা হয়, এটাকে আর বলা হয়, এটাকে এস বলা হয়।
এই বাহুটাকে প্রথম বাহু বলা হয়, এটাকে দ্বিতীয় বাহু, এটাকে তৃতীয়, এটা চতুর্থ বাহু। এই হলো হুইস্টন ব্রিজকে আমরা এইভাবে বলে থাকি এবং পরীক্ষার খাতাতেও এইভাবে আসবে। সুতরাং এইগুলো আমরা একটু মনে রাখবো, এটা পি কিউ আর এস, প্রথম বাহু, দ্বিতীয় বাহু, তৃতীয় বাহু, চতুর্থ বাহু। আর গ্যালভানোমিটার তো তোমরা সবাই জানোই, গ্যালভানোমিটার কেন স্থাপন করা হয়, এটা শুধু এই বাহু দিয়ে কারেন্ট যাচ্ছে কি যাচ্ছে না, যদি এই দিক দিয়ে কারেন্ট যায় গ্যালভানোমিটারের কাঁটা একদিকে ঘুরে, যখন এই দিক দিয়ে যায় তখন কাঁটাটা অন্যদিকে যায়, যখন গ্যালভানোমিটারে কোনো কাঁটা ঘুরে না তখন এর ভিতরে কোনো কারেন্ট প্রবাহিত হয় না। এই জন্য গ্যালভানোমিটার দেওয়া, শুধু এই বাহু দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে কি না এইটা বোঝার জন্য। তো তাহলে আমরা হুইস্টন ব্রিজের বেসিক জিনিসগুলো জানলাম, এখন আমরা দেখব কিভাবে এই সম্পর্কটা আমরা নির্ণয় করব যাতে করে এই গ্যালভানোমিটার দিয়ে কোনো কারেন্ট না যায়, মানে হুইস্টন ব্রিজ সাম্যাবস্থায় থাকে। তো চলো আমরা দেখি, আমরা বোর্ডে যাই, এই চারটা রোধের কী সম্পর্কে এই হুইস্টন ব্রিজটি সাম্যাবস্থায় থাকে। আচ্ছা, প্রথমে আমরা হুইস্টন ব্রিজটা আঁকিয়ে ফেলি। আচ্ছা, এই হলো আমাদের হুইস্টন ব্রিজ, এখন আমরা কারেন্টগুলো আঁকিয়ে ফেলি। আচ্ছা, তাহলে দেখো আমরা কারেন্টগুলোকে আমরা নাম দিলাম, এটা হলো মেন কারেন্ট আই, এই কারেন্টটা বিভক্ত হয়ে আই ওয়ান আই টু হলো, এখানে এসে এটাকে এর ভিতরে যে কারেন্টটা যাচ্ছে সেটা নাম দিলাম আই জি, আর এই কারেন্ট আই থ্রি, আর এই কারেন্টটাকে আই ফোর। এখন আমরা কারশফের প্রথম সূত্র যদি এখানে অ্যাপ্লাই করি, প্রথম সূত্র অনুযায়ী কী হবে, প্রত্যেক বিন্দুতে কারেন্টের বীজগাণিতিক যোগফল শূন্য হবে। তো আমরা যদি বি বিন্দুতে এটা প্রয়োগ করি তাহলে কী কী পাবো দেখো, তো আই ওয়ান হলো কারেন্টটা ঢুকছে এজন্য পজিটিভ, যেটা ওই সংযোগের স্থল থেকে বের হচ্ছে সেটা নেগেটিভ, তো এই দুইটা নেগেটিভ। আমরা সাম্যাবস্থা বের করতে চাচ্ছি, সাম্যাবস্থায় পি কিউ আর এস এর মান বের করতে চাচ্ছি, তো সাম্যাবস্থায় আইজি জিরো, কোনো কারেন্ট প্রবাহিত হবে না। আচ্ছা, আমরা যদি একইভাবে ডি বিন্দুতে বের করি কী পাবো, এখানেও আইজি জিরো, তাহলে আমরা পাবো আই টু। আচ্ছা, কারশফের আমরা আর একটা সূত্র জানি, দ্বিতীয় সূত্র, সেটা যদি আমরা প্রয়োগ করি যে একটা বদ্ধ বর্তনীতে কারেন্ট আর রোধের গুণফল যদি সবগুলো আমি যোগ করি তাহলে সেটা হবে ওই বর্তনীতে তড়িৎচারক শক্তির সমান। তো সেটা যদি হয় তাহলে দেখো এখানে কোনো তড়িৎচারক শক্তি নেই, সেটা শূন্য হবে, এগুলো আমরা যোগ করে ফেলি। আচ্ছা, আমরা মনে করলাম গ্যালভানোমিটারের রোধ হলো জি, এখানে নেগেটিভ কেন, কারণ আমরা যে বরাবর হিসাব করছি আইটা তার বিপরীতে আছে, এই জন্য
আই টুটা তার বিপরীতে আছে, এজন্য এটা আই টু নেগেটিভ হবে। ওকে, তাহলে দেখো আমরা কি পাচ্ছি, আইজি শূন্য, তাহলে এখানে শূন্য হলে পাবো আমরা আচ্ছা। অনুরূপভাবে আমরা যদি এখানেও কাশ্যপ ল অ্যাপ্লাই করি তাহলে কি পাবো, আচ্ছা তাহলে দেখো আমরা যদি এই ইকুয়েশানে আমরা জানি আই ওয়ান ইজ ইকুয়াল টু আই থ্রি, আই টু ইজ ইকুয়াল টু আই ফোর, তাহলে এই ইকুয়েশানে আমরা যদি আই থ্রি আই ফোরের মান বসিয়ে দেয় তাহলে কী পাবো, দেখো তো তাহলে আমরা এই ইকুয়েশানে আই ফোর সমান আই টু, আই থ্রি সমান আই ওয়ান এটা বসিয়ে দিলাম, আই টু আই ওয়ান সমান সমান পি বাই আর, তো কিউএস বা পিওর এটা, তো এটাকে আমরা লিখতে পারি এইভাবে। তো এটা হলো আমার পি কিউ আর এস এর মধ্যে সম্পর্ক যখন হুইস্টন ব্রিজ সাম্য অবস্থায় থাকবে। তাহলে কি হবে, যদি আমরা জানি যে হুইস্টন ব্রিজ কোনো একটা হুইস্টন ব্রিজ সাম্যাবস্থায় আছে, তাহলে আমরা যদি পি কিউ আর এস এর চারটার মধ্যে যে কোনো তিনটার মান জানি তাহলে আরেকটি অজানার মান আমরা এই ইকুয়েশন থেকে বের করতে পারবো। এখন বের করতে হবে আর গ্যালভানোমিটার এখানে দেওয়া আছে, এখন বের করতে হবে নিঃছিদ্র অবস্থায় এই হুইস্টন ব্রিজের ভিতর দিয়ে কী পরিমাণ কারেন্ট যাবে।